হেই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে 4:30, আর 4:30 সময় এই এখন আমি স্নান করে আসলাম। এসে মাথাটাও আঁচড়াইনি, কোনো মতে সিঁদুরটা পরে টিপটা পরে তারপর আমি ভাত খেতে বসেছি। এই যে সারাদিন বাদে ভাত খেতে বসেছি, আমি কিন্তু বাঁ হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, ঠিক আছে? আর এই হাতটা দেখো, এই হাতটা, এটা কিন্তু আমার ডান হাত, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমার ডান হাত। এই যে আমি যেহেতু ব্যাক ক্যামেরা থেকে ভিডিওটা করছি না, সামনে থেকে করছি, তাই এই ডান হাতটাকে মনে হয় বাঁ হাত, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে জানাতে চাইছি আর কি। তো আমি এখন পান্তা ভাত খাচ্ছি, দেখো এই যে পান্তা ভাত আর আলু ভাজা, কারণ অল্প পান্তা ভাত ছিল। আর আমি আজকে রান্না করেছি ভাত সয়াবিন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে রান্না করেছি, আর আলু ভাজা করেছিলাম। তো ছেলে মেয়েকে সয়াবিন দিয়ে, আলু দিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি, সয়াবিনের তরকারি দিয়ে, ওরা খেয়ে নিয়েছে অনেক আগেই। যাই হোক, তো আমি এখন কাজ কমপ্লিট করে আসলাম, যেহেতু আমার ঘরে ছানা পোনা আছে, তো তার জন্য আমার একটু দেরি হয়ে গেছে, আজকে বেশি দেরি হয়ে গেছে। তো আমি কিন্তু বাঁ হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, আর ডান হাত দিয়ে এই যে খাবো। এই যে আমার এই ডান হাতে দেখো নেল পলিশ পরানি, আর ডান হাতেই এই আংটিটা আছে, আর বাঁ হাতে আমার নেল পলিশ পরা আছে। এই যে এই যে এই ট্যাটুটা আছে, এটা আমার বাঁ হাত, বাঁ হাতে নেল পলিশ পরা আছে দেখো, আর এটা হলো আমার ডান হাত। তো একটু ম্যানেজ করে নিও, কারণ এটা বাঁ হাত লাগে, কারণ যেহেতু আমি সামনে থেকে ভিডিওটা করছি, তো ম্যানেজ করে নিও, ডান হাতটাকে বাঁ হাত বানিয়ে দিও না, ঠিক আছে? ভাত খাবে নাকি এখন? তো তোমাদের সাথে পরে কথা বলছি, এখন রাখি, বাই। তো আমার পান্তা খাওয়া কমপ্লিট, পুরো খেতে পারিনি, কারণ কেন জানি না কয়েক মাস ধরে এটা হয় যে মানে খিদে পেয়েছে, খাবো বলে ভাতটা নিই কিন্তু খেতে পারি, মানে আমি নিই, হ্যাঁ এটা আমি খেতে পারবো, মানে এরকম খিদে আছে, সেটা নিই, এক দু গাল খাবো বা তিন গাল খাবো, তারপরে মনে হয় পেটটা কত ভরে গেছে, এরকম হয় এখন, খালি কেন হয় বুঝতে পারি না। তো যাই হোক, এই হলো ব্যাপার, শেয়ার করলাম। আর তোমাদেরকে যাদেরকে দেখাবো, দেখো দাঁড়াও, কারণ এদের সাথে অনেকদিন পরিস, এই যে দেখো কি অবস্থা, এই যে দেখো, এই যে এরা তিনজন আছে, দেখো ছুটে এসছে ফোনের দিকে, ওরা থেকে ছুটে ছুটে আসছে, ভাবছি কে এটা, হ্যালো করে দে, হ্যালো, ওই যে হ্যালো, হ্যালো করে দাও, হ্যালো, ভাবছি ওটা কে গো, হ্যালো মা না, ফোনের কাছে ছুটে আসছে, দেখো ওই যে দেখেছ, তিনজনকে অল্প করে মুড়ি দিয়েছিলাম বিছনার উপরে, তাই খেলো কুটকুট কুটকুট করে, ঠিক আছে? আর কি দুষ্টু, দেখো ফোনটাকে ধরেছে ওদের দিকে, আর ওরা এইরকম ধরেছি, আর ধরেছি আর ছুটে যাচ্ছে। তো এই হলো ব্যাপার, আর আমাদের আর দুটো যে ছানা কোলে কোলে, এটা ছোটটা একটু মানে ডাল চাল খিচুড়ি বার করে দিয়েছি, সেকার ধরিস না, ধরো তোর হচ্ছে পরে, ধরিস না ওকে, দেখে দেখ, দেখ ল্যাব 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 করছে ছেলে, দেখ ওরা সত্যিই নেই গা ছেলে, দেখ ছেলে না, এটাই অংশ বেশি পছন্দ করে, তাই যে দেখো এদেরকে আদর না করে পারা যায় বলো তো তোমরা, আমাদের পেছনে একজন শুয়ে আছে। তো এই হলো ব্যাপার, দেখো দেখো, খালি পায়ের তলাগুন একটু নোংলা হয়েছে, কারণ মাঝে মাঝে নিচে নামিয়ে দিই আর বারান্দায় চলে যায়, বাইরে বেরিয়ে যায়, দুষ্টু তো কম না, ল্যাট 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 হাই করে দাও ওদের, হাই, দেখো কষ্ট হয়ে গেছে, সরে যাও অঙ্কিতা ওইদিকে, বুঝতে পেরেছি যে আপনাকে দেখাবে, খারাপ লাগবে না, আমি শুয়ে আছি বলে তাই আমি উঠে পড়লাম। এই যে এই কটা মুড়ি আমি এখানেই দিয়েছিলাম, বিছনার ওপরেই দিয়ে দিয়েছিলাম, খাচ্ছে, বসে আবার তাও ছাড় 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 দিস,
খাও খাও। আরে একজন এখানে, এখানে মুড়ি দিলাম তো, খা না রে খা। না বাথরুমে যাচ্ছি তো, মুড়ি খাচ্ছি তো, ওদেরকে তো দেখলে মুড়ি খাচ্ছে। আর দেখাচ্ছি দুজনকে, দাঁড়া টেন টেনা দেখবে, আর দুজন টেন টেনা দেখতে পাবে। এই যে ওরা তো মুড়ি খাচ্ছে, এই যে আর একজন ওইখানে দেখতে পেলে, ছেলে শুয়েছিল এটা গায়ে দিয়ে, তাই ওটা ওখানে আছে। আর টিভিতে দেখো ডোরিমন, ডোরিমন হচ্ছে, ঠিক আছে তো সাউন্ড মিউট করা আছে। আর এখানে দাঁড়াও, টাস এই যে একে ভিজা হাত দিয়ে ধরেছিল উনাই কেউ। এই দেখো এই যে ঘুমাচ্ছে। আর একে দেখো, এ এরা দুজন ভাই বোন, ভাই বোন নাকি বুঝতে পারছি না। এই দেখো আদর করছে ওদেরকে, এমন বড় হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তো, আর পাখা চলছে তার জন্য দেখো। সেটাই তো বলছি, ওর গা এইখানটা ভিজলো কি করে, ওর গাটা একটু ভিজা ভিজা লাগছে, আমি বুঝতে পারছি না, মনে হয় ভিজা হাত দিয়ে ধরেছে কেউ। তো এই দেখো চোখ কিন্তু ফুটিনি এখন এখানে, কিন্তু হাঁটা শিখে গেছে, এই যে বুঝলে চুলকাচ্ছে। আর এই দুজন পেছনে এসছে, পেছনে আর একজন, আর এ একে এর সাথে তো তোমাদেরকে একদম ছোটবেলায় দেখিয়েছিলাম, এরও দেখো চোখটা ফুটবে আর কি, এই যে এক দুদিনের ভেতরে খুলে যাবে চোখটা, এর আগে খুলবে আর ওর পরে খুলবে। তো এদের গায়ের কালারটা সেই আমাদের লাল খরগোশ আছে না, তার মতন হয়েছে এ কিছুটা, আর এ হয়েছে কি বলবে, এই দেখো জাগা করছে মানে শোবে বলে, এই দেখো কি করছে, জায়গা করছে, ঠিক আছে শোবে বলে দেখো। কি পাজি এখনো চোখ ফুটেনি দেখেছো, হেভি বিচ্ছু হবে এটা, এটাও দেখো চুল, এটা হেভি বিচ্ছু হবে, এটা বুনো বুনো টাইপের পাটা দেখো সাদা, আবার আর গা গুলো এই যে এরকম, আর এর কপালের কাছে সাদা পুরো লাল খরগোশটার মতন, আর এখানটাই ও সাদা, আর এর কাছে এই যে এখা এই খা এই এইখানটাই সাদা এই জায়গাটা, আর দেখো আর এরই কিন্তু পায়ে চোট লেগেছিল, দেখো পাটা কিন্তু এখনো ঠিক হয়নি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছ এই যে ওই ফাঁকটাই, পায়ের ওই ফাঁকটাই আমি লাল মলম লাগিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি, চুপ কর না অঙ্কিতা, পাশ থেকে এত কথা বলিস তুই, এই যে পায়ের এই ফাঁকটাই, ওর ক্ষতটা জয়েন্টের জায়গা তো শুকাচ্ছে, ছাড়িয়ে যাচ্ছে শুকাচ্ছে ছাড়িয়ে যাচ্ছে, এই করছে আর কি। তো আবার এই ধরে দুধ ফুধ খাবিয়ে দিয়ে মলমটা লাগিয়ে দিয়েছিলাম, তো দেখো কি করছে ওরা, মানে জুত হচ্ছে না আর কি, শোবে তো জুত হচ্ছে না, দেখো চোখ ফুটেনি কিন্তু এখনো, এখন থেকেই এরা এই করা শুরু করে দিয়েছে, তার মানে বুঝতে পারছো এরা বড় হলে কি হবে, এরা আবার কিন্তু এরকম বেলায় এরা কিন্তু আবার ওরকম করে না, খালি দেখো এইটার অবস্থাটা দেখো, এ হেবি বিচ্ছু হবে দেখতে পাচ্ছো, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, দুটু খুব দুটু খুব দুটু, একটু চুলকে দিয়েছে, চুলকে দিত
চুলকে দিই তো, চুলকে দেবো চুলকে দেবো চুলকে দেবো, এই যে চুলকে দিচ্ছি। দেখি তো এ কি করে এখানে দিলে। আদর করো, চাকা আদর করো, আদর করো, আদর করো, আদর করতে বলেছি দেখো। ওরা আবার মা ভেবে পেটের তলা চলে যায়, দেখো দুধ খুঁজতে যায় আর পালিয়ে যাচ্ছে, চোখ ফুটি নিয়ে, কিন্তু হাঁটা শিখে গেছে। চল তোদেরকে জায়গায় দিয়ে দিয়ে শুয়ে পড়েছে এখানে জায়গা করে, চলো জায়গায় দিয়ে দিই, চলো 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 চলো, সর সরে যা, সরে যাও সরে যাও সরে যাও। ও আবার কোলের ওপরে উঠে হাজির হয়েছে, নিচে নামো, ওদেরকে রেখে আসি জায়গায়, নিচে নামো। আবার কোলে আসবে বলে করছে, এটা তো একবার ঝুড়ি থেকে লাফিয়ে নিচে নেমে এসেছিল। এইটা থাক ওরা ওদের মতো, এখানে তো এরা আছে আর মহারানী এর ভেতরে আটকানো আছে, এর ভেতরে এই যে মহারানী আর ওর ভেতরে আছে উই যে দুজন, কি হচ্ছে পালাচ্ছিস কেন? নামার ধান্দা করছে নিচে, হ্যাঁ নিচে নামার ধান্দা করছে, আটকে রেখে দেবো দেখবা নামা বেরিয়ে যাবে, নিচে নামবে বলে ধান্দা করছে দেখো, ওই যে দেখো তো ওদেরকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বেশি বড় করবো না ভিডিওটা। তো আমার ছানা পুনা মনা ঝানা ঝানা ঝানাদেরকে কেমন লাগলে কমেন্টে জানিও, ঠিক আছে? বলে দাও তো এদেরকে, প্লিজ কমেন্ট করে জানাবে আমাদেরকে কেমন লাগলো, আর জানাবে ভালো লেগেছে না খারাপ লেগেছে, সাথে একটা লাইক। তারপরে যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা দেখে, তাদেরকে আমি হুকুম করছি সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আমাদের জন্য সাবস্ক্রাইব করে দেবে, বলে দাও বকে দাও। তোমরা যারা সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে তো? আর যারা সাথে আছে তাদের সাথে থেকো, তোমাদের সাথেও আমি আছি। আর যারা আমার ঘরে এসে বলছো যে তাড়াতাড়ি চলে এসে আমাকে বন্ধু করো, আমিও তোমার সাথে থাকবো তোমাকে বন্ধু করবো, কিন্তু আমার ঘরে তুমি আগে আসলে তুমি আগে আমাকে বন্ধু করবে, তারপরে 24 ঘন্টা বাদে গ্যারান্টি আমি ব্যাগ দিয়ে দেবো, কিন্তু আমার ঘরে আসার এসে তুমি বলবে আমাকে আগে বন্ধু করো তারপর তোমাকে করবে, এরকম আমি করবো না করবো না। তো টাটা, বাই বাই।